মানে হচ্ছে রিপিটেশন থাকা, ঠিক আছে? রিডান্ডেন্ট অর্থ কি? রিডান্ডেন্ট মানে হচ্ছে রিপিটেশন থাকা। আর নন রিডান্ডেন্ট মানে কি? নন রিডান্ডেন্ট মানে হচ্ছে যেই ভ্যালু ডাটায় কোনো রিপিটেশন থাকবে না। যেমন মানুষের নাম, মানুষের নাম যে ডাটাটা সেটা কিন্তু একটা রিডান্ডেন্ট ডাটা, কারণ একই নামের অনেক মানুষ থাকতে পারে, কিন্তু মানুষের মানুষের এজ একটা রিডান্ডেন্ট ডাটা, তাই না? রিডান্ডেন্ট ডাটা। এরপরে মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স সেটাও কিন্তু রিডান্ডেন্ট ডাটা, কিন্তু মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এটা কি রিডান্ডেন্ট বা সেম? দুইজন মানুষের না অ্যাকাউন্ট নাম্বার ম্যাম, কি সেম হয়? জয়েন্ট অ্যাকাউন্ট নামক একটা ব্যাপার আছে, জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু একটা ইউনিক নাম্বার, যে দুইজন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলছে সেটা একটা ইউনিক নাম্বার, তাই না? সো প্রাইমারি কি হবে? সে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউটের সেট যারা ইউনিক, যাদের ভ্যালুর মধ্যে কোনো রিপিটেশন নাই। যেমন এখানে যে রিলেশনটা আমরা দেখতে পাচ্ছি বা যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, সেই টেবিলের ভিতরে আমাদের কি স্টুডেন্টের যে রোল নাম্বারটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের কি প্রাইমারি কি। আবার এখানে স্টুডেন্টের সিজিপিএও ডিফারেন্ট, কিন্তু রিয়েল লাইফে যদি আপনি চিন্তা করেন তাহলে কি সিজিপিএ কখনো ডিফারেন্ট হয়? সিজিপিএ কিন্তু না ম্যাম। ইউনিক এন্ট্রি না। অনেকে সিজিপিএ 4, অনেকে সিজিপিএ 3.9 নেন, অনেকে সিজিপিএ 3.98, এরকম ভ্যারিয়াস থাকতে পারে। সো সিজিপিএটাও আমাদের প্রাইমারি কি এর আন্ডারে পড়ে না, নামটা প্রাইমারি কি এর আন্ডারে পড়ে না, কারণ নাম মানুষের রিপিট হতে পারে। ক্রেডিট, আপনারা সব বন্ধুরা মিলেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স করতেছেন, তাহলে সবার ক্রেডিট আওয়ার সেম না? কোর্স, আপনারা সবাই ডেটাবেস কোর্স করতেছেন, কোর্স কোডটা সেম, সো এটাও আমাদের প্রাইমারি কি এর আন্ডারে পড়ে না। সো এখানে প্রাইমারি কি এর আন্ডারে কারা কারা পড়ে? নেম এবং সিজিপিএ এই টেবিলটার ক্ষেত্রে। প্রাইমারি কি হচ্ছে? যদি আপনার একটা টেবিলে, খুব মনোযোগ দিয়ে শুনে, একটা টেবিলে যদি একাধিক এরকম অ্যাট্রিবিউট থাকে যেগুলো নন রিডান্ডেন্ট বা ইউনিক, একটা টেবিলে মনে করেন পাঁচটা কলাম, পাঁচটা কলামের ভিতরে তিনটা কলাম এমন আছে যেই কলামগুলোর ভ্যালু রিপিট হচ্ছে না, নন রিডান্ডেন্ট এবং ইউনিক, তিনটা এমন কলাম যেই কলাম ইউনিক, তাহলে সেই তিনটা কলামের ভিতরে তিনটা কলামকে আপনি প্রাইমারি কি ধরবেন? বলেন তো, একটাকে ধরবো। একটাকে ধরবেন, কারণ আপনি দেখবেন যে তিনটা কলামের ভিতরে তিনটা ইউনিক, দ্যাট মিন তিনটা যে কোনো একটা ভ্যালু নিলেই হচ্ছে আপনার কি হবে, টেবিলে যে একটা রো, একটা রোকে আপনি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবেন। এখন বলতে পারেন, ম্যাডাম আমি তিনটাকে তিনটাই ধরলে সমস্যা কি হতো? প্রাইমারি কি এর ডেফিনেশনে বলা আছে মিনিমাম নাম্বার অফ অ্যাট্রিবিউট, কি বলা আছে? মিনিমাম নাম্বার অফ অ্যাট্রিবিউট, মিনিমাম নাম্বার অফ অ্যাট্রিবিউট। সো আপনাকে তিনটার ভিতর থেকে যদি দেখেন একটা দিয়ে আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে তাহলে একটা, যদি তিনটার ভিতর থেকে দুইটা লাগে তাহলে দুইটা, এবং ওই যে তিনটা নন রিডান্ডেন্ট অ্যাট্রিবিউট বা তিনটা ইউনিক অ্যাট্রিবিউট, ওই তিনটা ইউনিক অ্যাট্রিবিউটকে বলা হয়েছে ক্যান্ডিডেট কি। ওই তিনটা ইউনিক অ্যাট্রিবিউটের সেটটাকে কি বলা হবে? ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট কি। যেমন এই টেবিলে দেখেন হচ্ছে কোনোটাই ইউনিক না, এই টেবিলে কোনোটা ইউনিক, কোনো কলাম কি না ইউনিক? তাহলে এই টেবিলে কি কোনো ক্যান্ডিডেট কি থাকবে না, কোনো প্রাইমারি কি থাকবে না, মানে কোনো কি থাকবে থাকবে না এই টেবিলে? এই থাকবে ম্যাডাম। টেবিলে থাকবে হচ্ছে সুপার কি। ক্যান্ডিডেট কিতে যেমন একটা কন্ডিশন আছে যে হচ্ছে রোগুলো ইউনিক হবে, কিন্তু সুপার কিতে এরকম কোনো অ্যাট্রিবিউট, সুপার কিতে এরকম কোনো কন্ডিশন নাই। ক্যান্ডিডেট কিতে কি আছে? ক্যান্ডিডেট কিতে কন্ডিশন আছে যে আমার যে অ্যাট্রিবিউট গুলো নিতে হবে সেই অ্যাট্রিবিউট গুলো ইউনিক হবে। সুপার কিতে অ্যাট্রিবিউট গুলো ইউনিক হতে হবে না। যেমন এখানে দেখেন অর্ডার আইটেমস যে রিলেশনটা, সেই রিলেশনের ভিতরে আমি যদি একটা রো কে বা একটা টাপল কে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই কিভাবে করব? অর্ডার নেমের ভিতর রিপিটেশন আছে, অর্ডার আইডির ভিতর রিপিটেশন আছে, অর্ডার ডেট, আইটেম, বিল সবকিছুর মধ্যে রিপিটেশন আছে, তাহলে আপনি কোন দুইটা কোন কলাম দিয়ে এই টেবিলের একটা রোকে আইডেন্টিফাই করবেন বা সার্চ অপারেশন চালাবেন কিভাবে? যেমন দেখেন এর অর্ডার নাম্বার হচ্ছে 102, সিসির অর্ডার নাম্বারও 102, তো আমি যদি অর্ডার নেম, অর্ডার আইডি বা অর্ডার আইডি, অর্ডার ডেট, এগুলো মানে দুইটা বা তিনটা অ্যাট্রিবিউট কে একসাথে মার্জ করে একটা সেটের মাধ্যমে তারপরে অপারেশন চালাই, তাহলে হয়ে যাবে না?
যেমন ধরেন আপনাদের কাজিনদের একটা টেবিল, ঠিক আছে, আপনাদের কাজিনদের একটা টেবিল, ঠিক আছে, যেমন স্টুডেন্টকে আমি স্টুডেন্ট আইডি দিয়ে আইডেন্টিফাই করতে পারি, কাজিনদেরকে কেমন আইডি দেওয়া যায় যে আপনি এক নাম্বার কাজিন, দুই নাম্বার কাজিন, তিন নাম্বার কাজিন, এই কাজিনের আইডি 120, ওই কাজিনের আইডি 220, এরকম করে কি আইডেন্টিফাই করা যায় কখনো? না না সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস ইউজ করি। আপনারা আপনারা কাজিন কিভাবে আইডেন্টিফাই করেন আমি আসলে জানি না, যেমন আমি আইডেন্টিফাই করি হচ্ছে যাদের অনেক বড় ফ্যামিলি, আমি কিভাবে আইডেন্টিফাই করি যে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বড় মামার বড় ছেলে, এভাবেই করা হয় না। কারণ সবই তো রিপিট, ওখানে তো সবই রিপিট। এখানেও দেখেন যদি আমি অর্ডার নেম এবং অর্ডার আইডি বা অর্ডার নেম এবং অর্ডার ডেট দিয়ে হচ্ছে দুইটা কম্পারিজন করে, দুইটা কম্বাইন করে বা তিনটা কম্বাইন করে এক একটা করে হচ্ছে আপনার রো আইডেন্টিফাই করতে চাই তাহলে করা যাবে, যাবে না? যেমন এখানে অর্ডার নেম এবং অর্ডার আইডি, অর্ডার নেম এবং আইটেম দিয়েও কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন, কিন্তু অর্ডার নেম এবং আইটেম দিয়ে আইডেন্টিফাই করার চেয়ে আমাদের অর্ডার আইডি আর অর্ডার নেম দিয়ে আইডেন্টিফাই করাটা ইজি। তো এখানে সুপার কি হবে হচ্ছে অর্ডার নেম এবং অর্ডার আইডি যে সেটটা সেটা। এখানে দেখেন অর্ডার নেমের ভিতরে রিপিটেশন আছে, অর্ডার আইডির মধ্যে রিপিটেশন আছে। তো যখন দেখবেন যে দুটো কলাম মিলে একটা টেবিলকে আইডেন্টিফাই করা যাচ্ছে এবং কলামগুলোর অ্যাট্রিবিউটগুলোর ভিতরে রিপিটেশন আছে, তখন সেটাকে কি বলা হবে, সুপার কি। এটাকে কি বলা হবে, সুপার কি? সুপার কি ম্যাম? ক্যান্ডিডেট কি দেখেন এই টেবিলে, এই যে টেবিলটা, এই টেবিলটার ভিতরে দেখেন যে হচ্ছে আমার স্টুডেন্ট আইডি, রোল নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সবগুলো অ্যাট্রিবিউট ইউনিক, সবগুলো অ্যাট্রিবিউট ইউনিক। তাহলে এখানে আমাদের প্রাইমারি কি কোনটা হবে, যে কোনো একটা, এবং সবগুলোর সেট হবে হচ্ছে ক্যান্ডিডেট কি। ম্যাম প্রাইমারি কি এর সেট কে ক্যান্ডিডেট কে বলতে পারি আমরা নাকি? ম্যাম হ্যাঁ প্রাইমারি কি এর সেট, ক্যান্ডিডেট কি বড় ভাই, ক্যান্ডিডেট কি এর ছোট ভাই হচ্ছে প্রাইমারি কি। এখন হচ্ছে ফরেন কি বা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ফরেন কি আর অথবা হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ফরেন কি কাকে বলা হয়? আপনি পড়ালেখা করবেন বাংলাদেশে, ইঞ্জিনিয়ারিং পড়বেন বাংলাদেশে, বাংলাদেশে রিসোর্স দিয়ে পড়বেন, বাংলাদেশে খাওয়া খাবেন, বাংলাদেশে থাকবেন, বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়বেন, কিন্তু চাকরি করবেন গুগলে, করলেন এটা দিয়ে কি করলেন বলেন তো? এটা দিয়ে খারাপ কাজ করা হলো। আমি তো বলিনি আপনি খারাপ কাজ করছেন, আপনি যদি গুগলে চান্স পান তাহলে কি আপনি বাংলাদেশে বসে থাকবেন? না ম্যাম আমি যদি আজকে আমাকে হার্ভার্ড থেকে ই পাঠাই যে তুমি হার্ভার্ডে আসো জয়েন অ্যাজ এ প্রফেসর, তখন কি আমি বাংলাদেশে বসে থাকবো না হার্ভার্ডে যাবো? ম্যাম হার্ভার্ডে যাবেন। এটাকে বলা হয় সে ফরেন কি বা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে প্রাইমারি কি হিসাবে ইউজ হয় তখন তাকে বলা হয় সে ফরেন কি বা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। যেমন আপনাদের মনে করেন ফুড পান্ডা, হ্যাঁ ফুড পান্ডাতে যখন আপনি লগ ইন করেছেন তখন আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন, এরপরে ফুড পান্ডা কি করছে, ফুড পান্ডা প্রথমে শুধুমাত্র খাবার ডেলিভারি করতো, এখন ওষুধ দেয়, গ্রোসারি দেয় এবং আর কি কি করে বলুন তো? ফুড পান্ডাতে আর কি কি আছে, খাবার খাবার দেওয়ার সাথে সাথে ওষুধ দেয়, গ্রোসারি দেয়, তাই না? তাহলে আপনার কি ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে? না ইনফরমেশন তো সেম। সেম আছে, দ্যাট মিন্স আপনার যে কাস্টমার টেবিল সেই কাস্টমার টেবিলের প্রাইমারি কি নিয়ে ও হচ্ছে আপনি যখন গ্রোসারি অর্ডার করেন বা আপনি যখন ওষুধ অর্ডার করেন তখন কি আপনাকে আপনার ইনফরমেশন আবার নতুন করে ইনসার্ট করতে হয়? না ম্যাম প্রিভিয়াস গুলো থেকেই ওরা অর্ডার দেয়। প্রিভিয়াস গুলো থেকে অর্ডার দেয়। সো একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলের প্রাইমারি কি হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় হচ্ছে ফরেন কি বা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি।
যেমন দেখেন অর্ডার্ড আইটেম একটা স্কিমা বা একটা টেবিল, সেই টেবিলের ভিতরে কলাম আছে কি অর্ডার নেম, অর্ডার আইডি, অর্ডার ডেট এবং আইটেম এবং বিল, এবং এই অর্ডার আইডিটাই পরবর্তীতে হচ্ছে আপনার অর্ডার টেবিলে ইউজ হচ্ছে। অর্ডার টেবিলে কি কি আছে? অর্ডার আইডি, কোয়ান্টিটি, ডেলিভারি, মানে হচ্ছে আপনি অর্ডার করছেন কোন আইডি দিয়ে, সেই আইডিটা দিয়ে পরবর্তীতে আপনার অর্ডারটা প্রসেস করা হবে। তো একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য আর একটা টেবিলে ফরেন কি হিসাবে ইউজ হয়, প্রাইমারি কি কিভাবে বুঝলাম? যেই কলামটা নিচে আন্ডারলাইন করা থাকে সেটাকে বলা হয়েছে প্রাইমারি কি। ঠিক আছে, কোন টেবিলের প্রাইমারি কি যদি কোন একটা পার্টিকুলার কলাম হয়, সেই কলামের নিচে আপনাকে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। এটা যেন মাথায় থাকে, এটা ভুলে গেলেই কোর্স শেষ। এবং ফরেন কি এর নিচে এরকম ড্যাশ লাইন দিতে হয়। ফরেন কি নিচে আন্ডারলাইন করবো না, এরকম ড্যাশ ড্যাশ দিব। হ্যাঁ, ড্যাশ দিয়ে দিবেন, ফরেন কি নিচে আন্ডারলাইন করতে হয় না, ফরেন কি নিচে হচ্ছে ড্যাশ লাইন করতে হয়। দেখেন এখানে আপনাদের, আমি এখানে আপনাদের ইটা লিখেছিলাম সিলেবাসটা, হ্যাঁ এটা আমি পরে দেখা দিব, ক্লাস কো নিয়ে নি। আমি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে টেবিলের নাম এবং এটা হচ্ছে টেবিলের কলাম, এটা টেবিলের নাম, এটা হচ্ছে টেবিলের কলাম, এমপ্লয়ি টেবিলের নাম, নেম, র্যাঙ্ক, স্যালারি, অ্যাড্রেস, ইমেল, ডেস্ক, ইউনিভার্সিটি নেম, এগুলো হচ্ছে কলাম। স্টুডেন্ট টেবিলের নাম, নেম, আইডি, অ্যাড্রেস, কোর্সেস, রেজাল্ট, রেজাল্ট আইডি, ক্রেডিট, এসজিপিএ, সিজিপিএ, পাবলিশ ডেট, এগুলো হচ্ছে টেবিলের কলাম। বুঝেছেন? এখন বলেন তো এই টেবিলে কিন্তু কোনো ডাটা দেওয়া নাই, তাহলে এই টেবিল থেকে যদি আপনাকে আমি প্রাইমারি কি বাছতে বলি, তাহলে আপনি কিভাবে বাছবেন, কিভাবে আইডেন্টিফাই করবেন? পরীক্ষায় এমনই কোয়েশ্চেন আসবে, হয়তো ডাটা দেওয়া টেবিল থাকবে, নয়তো এরকম স্কিমা দেওয়া থাকবে। আইডি ম্যাম, কেন আইডি এক্সপ্লেইন করেন তো। আইডি তো ম্যাম সব স্টুডেন্টের ইউনিক হয়। আমি তো ইউনিভার্সিটি টেবিলটার কথা বলছি। এই দেখেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি যে টেবিলটা, সেই টেবিলের ক্ষেত্রে প্রাইমারি কি কোনটা হবে? র্যাঙ্কিং হইতে পারে, তারপর তো ভার্সিটির পত্রটা আলাদা, আইডিও থাকে ম্যাম, নেমও হইতে পারে, ইমেলও হইতে নেম পারে, ইমেল নাই অ্যাড্রেসও তো ম্যাম অনেকগুলোই। কিভাবে বের করলেন এটা? কিভাবে এই জিনিসটা আপনি বের করলেন? বুঝতে পেরেছেন আমি কি বললাম? যে ভার্সিটির নাম এখানে তো কোনো ডাটা দেওয়া নেই, তাহলে বুঝলেন কিভাবে? প্রত্যেকটা ভার্সিটির নেম ইউনিক, ইউনিক না? জি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালালা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সবার নাম আলাদা। ইউনিভার্সিটি যদি একটা পার্টিকুলার আইডি থাকে, যেমন আপনাদের ইউনিভার্সিটি একটা পার্টিকুলার আইডি আছে, সব ইউনিভার্সিটি একটা পার্টিকুলার আইডি থাকে, এটা কখনো ম্যাচ হয়ে যায় না। অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাড্রেসটা কিন্তু ইউনিক নাও হতে পারে, পাশাপাশি দুইটা ইউনিভার্সিটি থাকতে পারে না, জি ম্যাম, অ্যাড্রেসও ইউনিক হতে পারে। যেমন হচ্ছে আমার, আপনার বাসায় তো আর আমি থাকি না, বা আমার বাসায় তো আপনি থাকেন না, থাকেন কি? অ্যাড্রেসও কিছু না কিছু ক্ষেত্রে ইউনিক হতে পারে, কিন্তু আমি যদি এটা চিন্তা করি যে বাংলাদেশ, বা অ্যাড্রেসের ব্যাপারটা, অ্যাড্রেসটা কখনো ইউনিক ধরা হয় না সাধারণত। আর র্যাঙ্কিং, র্যাঙ্কিং এর ব্যাপারটাও ইউনিক আপনারা কিভাবে আইডেন্টিফাই করতে পারেন? র্যাঙ্কিং কি ইউনিক? যৌথ র্যাঙ্কিং থাকে না ইউনিভার্সিটির? জি ম্যাম, তাহলে এখানে ক্যান্ডিডেট কি হচ্ছে? নেম আর আইডি। ক্যান্ডিডেট কি থেকে যে কোনো একজনকে আমরা প্রাইমারি কি ধরি, কোনটা ধরবো, নাম ধরি, কারণ ইউনিভার্সিটির নাম তো সবার, ইউনিভার্সিটির নাম চেঞ্জ। এখন এখানে সুপার কি কোনটা হতে পারে? এখানে প্রাইমারি কি আছে, সেখানে তার সুপার কি ধরার দরকার আছে? না ম্যাম, আমরা তো ইউনিক পেয়ে গেলাম। এখানে প্রাইমারি কি আর ক্যান্ডিডেট কি আছে, সেখানে সুপার কি ধরার দরকার আছে? না ম্যাম, নাই। ইউনিক তো আছে ম্যাম। ফরেন কি, ফরেন কি ডেফিনেটলি দুইটা টেবিলের মধ্যে হবে, ফরেন কি কখনোই একটা টেবিলের মধ্যে, মানে একটা টেবিলে ফরেন কি থাকতে পারে না, দুটো টেবিলের ভিতরে যখন কম্বিনেশন হবে তখন ফরেন কি থাকতে পারে। এরপরে দেখেন এমপ্লয়ি যে টেবিলটা, হ্যাঁ এটা আমি একটু কালার করে দিই, কালার কোড করলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। ঠিক আছে,
দেখেন এখানে এমপ্লয়ি যে টেবিলটা সেখানে নেম, র্যাঙ্ক, স্যালারি, অ্যাড্রেস, ইমেইল, ডেস্ক, ইউনিভার্সিটি নেম, বলেন তো এমপ্লয়ি টেবিলে ফরেন কি কোনটা? এমপ্লয়ি এবং ইউনিভার্সিটি টেবিলের ভিতরে যদি আমরা হিসাব করি, প্রথমে এই থেকে আসি, প্রাইমারি কি থেকে আসি, এমপ্লয়ি টেবিলে প্রাইমারি কি কে? নেম, ইমেল, 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 ইমেল। তারপর ম্যাম ডেস্ক, এখানে প্রথমে ক্যান্ডিডেট কি বের করবেন, তারপর হচ্ছে প্রাইমারি কি বের করবেন। ক্যান্ডিডেট মানে এমপ্লয়ি টেবিলে কোন কোন ভ্যালু গুলো আছে, যে ভ্যালু গুলো ইউনিক হতে পারে। র্যাঙ্ক, নাম কখনো ইউনিক হবে না, নিশাত নামক আপনাদের আরো ফিচার থাকতে পারে। র্যাঙ্ক, র্যাঙ্ক কখনো ইউনিক হয় না, কারণ আমি লেকচারার, আমার সাথে আরো 10 জন লেকচারার, বা আমি সিনিয়র লেকচারার, আমার সাথে আরো 10 জন সিনিয়র লেকচারার। স্যালারি, স্যালারি কখনো ইউনিক হয় না, যারা সিনিয়র লেকচারার তাদের স্যালারি সেম, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাদের স্যালারি সেম। অ্যাড্রেস, আমরা দুই কলিগ মিলে একই বাসায় থাকি, পাঁচটা কলিগ মিলে এক বাসায় থাকি, কিংবা সবাই মিলে ইউনিভার্সিটিতে থাকি, ইনা কখনো ইউনিক না। ইমেল ইউনিক, আবার আলাদা, ইমেল ডিফারেন্ট, সবগুলো টিচারের ইমেল ডিফারেন্ট। ডেস্ক, একই ডেস্ক থেকে আমরা দুজন বসি কখনো? না না ম্যাম, ডেস্কের নাম্বারটা আলাদা। ইউনিভার্সিটি নেই, আমরা সবাই একই ইউনিভার্সিটিতে কাজ করি, সবাই মিলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করি, তাই না? জি। ইউনিক না না, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি তো এখানে নাই। ইমেল, শুধুমাত্র ইমেল, ইমেল বা ডেস্ক যে কোনো একটা আপনি ধরতে পারেন ক্যান্ডিডেট কি থেকে। এখন এখানে একটা যেহেতু প্রাইমারি কেয়ার ফর ই কি পাই গেছে, প্রাইমারি কি ফরেন কি হলো, নেম ম্যাম, ইউনিভার্সিটি নেম, ইউনিভার্সিটি নেমটা ম্যাম ফরেন না না, শুধু এখানে আছে নাম হিসাবে, এখানে আমি জাস্ট এইটাতে চেঞ্জ করে দিছি ইউনিভার্সিটি নেম হিসাবে। চেঞ্জ কি হয়েছে, কিছু জাস্ট ভ্যালুটা চেঞ্জ হয়েছে, মানে আপনার এক জায়গায় ছিল ছোট হাতে এন ই এম ই লেখা, আর এক জায়গায় ছিল আপনি ফিল আপ করছেন নেম, আর এক জায়গায় ফিল আপ করছেন স্টুডেন্টস নেম। কোনো চেঞ্জ আছে? আপনার নাম কি আগে ছিল মনে করেন রহিম, পরে হয়ে গেছে জব্বার? না না, আম সেম নেম, এক এক জায়গায় এক এক জায়গায় রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে কিন্তু এই টেবিলে ফরেন কি হিসাবে ইউনিভার্সিটি নেম আসতো না, আসতো না? আচ্ছা স্টুডেন্ট টেবিলে দেখেন, স্টুডেন্ট টেবিলে প্রাইমারি কি খুবই সোজা, আইডি, আইডি নেম তো ম্যাম অনেকের সেম হয়ে যায়, নেম অনেকের সেম, আইডি ম্যাম সবই তো সেমই থাকে, অ্যাড্রেস অনেকের, আইডি বাদে, আইডি বাদে বাকি সবই সেম। তাহলে এই টেবিলে কি কোনো ক্যান্ডিডেট? ইমেল, ইমেল তো নাই, ও সরি সরি, এই টেবিলে কি কোনো ক্যান্ডিডেট কি আছে? না না ম্যাম। দেখেন তো এখান থেকে কোনো সুপার কি খুঁজে পান নাকি? আইডি ছাড়া অন্য কোনো ডুপ্লিকেট অ্যাট্রিবিউট দিয়ে কি আপনি এই টেবিলে অ্যাট্রিবিউট খুঁজে পাবেন? প্রাইমারি কি থাকলে কি সুপার কি খোঁজা লাগবে? লাগবে না, কিন্তু তারপরেও দেখেন তো খুঁজে পান নাকি? কোর্স ম্যাডাম, কোর্স কি, কোর্স কোর্সেস, না কোর্সেস তো অনেকের একরকম হতে পারে, মনে করেন দুজনের নাম ম্যাম, অ্যাড্রেসটা হতে পারে, সাজিদ দুইজন, দুইজনই সিএসসি 312 কোর্স নিছে, হ্যাঁ ইয়েস ম্যাম, অ্যাড্রেস তো হতে পারে, নেম আর অ্যাড্রেস দিয়ে খুঁজতে চাইলাম, হ্যাঁ নেম আর অ্যাড্রেস হতে পারে, কিন্তু এটা ডাটার উপরে ডিপেন্ড করে, এটা কন্ট্রোভার্সিয়াল, কারণ কি আপনার নামও মামুন, আপনার ফ্রেন্ডের নামও মামুন, আপনারা দুইজনই বরিশাল থেকে বিলং করেন, তখন এটা কিন্তু ইউনিক না, ইউনিসিটি আসলে খোঁজা যাবে না, সম্ভব না। সুপার কি দিয়েও যে ডাটাটা, যে টাপলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, বা যেই রোটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ওই রোটা কিন্তু ইউনিক থাকতে হবে, এটা ভুলে যান না। নেম আইডি,
নেম আর আইডি यस ম্যাম নেম তো রিপিট হয় আইডি তো কখনো রিপিট হয় না সুপার কিতে যে অ্যাট্রিবিউট গুলো থাকে সেই অ্যাট্রিবিউট গুলো তো রিপিট হয় ইউনিক থাকে না ম্যাম এখানে সুপার কি নাই কোনো নাই এক্স্যাক্টলি ফরেন কি আছে নাই ম্যাম নেম আছে না ফরেন কি এটা তো স্টুডেন্টের নেম রেজাল্ট রেজাল্ট টেবিলে প্রাইমারি কি কোনটা আইডি আইডি ক্রেডিট ক্রেডিট কিভাবে ক্রেডিট আপনারও না ক্রেডিট তো সেম হবে সব জি হ্যাঁ ঠিক আছে ম্যাম ভুল এখানে কি কোনো সুপার কি থাকবে এই টেবিলে শুধুমাত্র দুইটা কি থাকে একটা হচ্ছে ফরেন কি ফরেন কি ম্যাম আইডি স্টুডেন্টের আইডি এটাই ফরেন কি ম্যাম সুপার কিটা আবার বলা যাবে জি ম্যাম সুপার কি আর ফরেন কিটা ম্যাম সুপার কি হচ্ছে এমন একটা কি যেই কিটা দিয়ে ওরকার কোন টেবিলে যখন আপনি প্রাইমারি কি পাচ্ছেন না তখন সেই টেবিলে একটা রো কে আপনি ইউনিকলি আইডেন্টিফাই কিভাবে করবেন করতে হবে না জি ম্যাম সেটার জন্য কি করতে হবে দেখতে হবে যে কোন অ্যাট্রিবিউট গুলো লিস্ট বা কোন অ্যাট্রিবিউট গুলো সেট করলে এই টেবিল থেকে আমি একটা রো কে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারব কিন্তু শর্ত হচ্ছে সেই অ্যাট্রিবিউট গুলো নিজেদের মধ্যে রিপিটেড ডাটা থাকতে হবে যদি আমার কোনো একটা এমন রো থাকে যেই রোতে কোনো ই নাই কোনো রিপিটেড অ্যাট্রিবিউট নাই বা হচ্ছে সব সব অ্যাট্রিবিউট গুলো ইউনিক সেই ক্ষেত্রে কি হবে আমি সেক্ষেত্রে সুপার কি লাগবে না এটা তো প্রাইমারি কি হবে কিন্তু যখন আপনি দেখতেছেন যে আপনার একটা টেবিলে পাঁচটা কলামের প্রত্যেকটা কলামে রিপিটেড ভ্যালু আছে তখন সেই সেই টেবিলের উপর সার্চ অপারেশন বা সেই টেবিল থেকে একটা রো কে যদি আপনি আইডেন্টিফাই করে আনতে চান ইউনিকলি সেই ক্ষেত্রে আপনাকে কি একটা অ্যাট্রিবিউট দিয়ে হবে দুই তিনটা অ্যাট্রিবিউটের একটা সেট ইউজ করতে হবে না জি ম্যাম যেমন এখানে দেখেন এই অর্ডার আইটেম যে টেবিলটা এই টেবিলে আমি আসলে কিভাবে বের করব যে কার অর্ডার কোনটা বা হচ্ছে আমি যদি জানতে চাই যে হচ্ছে এ এর কি অর্ডার করছে আমি যদি জানতে চাই এ এ যে হ্যাঁ সে কি অর্ডার করছে এ দেখেন দুইজনের নাম একজন অর্ডার করছে গ্লাস একজন অর্ডার করছে ওয়াচ আপনি অর্ডার আইডি দেখব তারপর অর্ডার আইডি দেখবে কারণ অর্ডার আইডিটা চেঞ্জ এ এর অর্ডার আইডি আর এ এর যে গ্লাস অর্ডার করছে তার অর্ডার আইডি এবং এ এ যে ওয়াচ অর্ডার করছে তার অর্ডার আইডি ডিফারেন্ট মানে এরকম দুইটা কলাম সিলেক্ট করব যাতে যাতে রো এর যে ভ্যালুটা আসে দুইটা কম্বাইন করলে অন্য কারো সাথে না মিলে ইউনিক হয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওকে ম্যাম বুঝেছেন আরাফাত আরেকবার বলো বলেন স্যার মানে দুইটা কলাম এরকম ভাবে সিলেক্ট করা লাগবে যে ওই কলাম ওই দুইটা কলামে রয়ে যে দুইটা ভ্যালু থাকে তো যে দুইটা ভ্যালু হয় ওই দুইটা ভ্যালুর সেম যাতে আর অন্য কোনো কলামে রতে না থাকে মানে এই দুইটা কম্বাইনলি একটা ইউনিক ভ্যালু হবে দেখেন অর্ডার নেম এবং অর্ডার আইডি যদি একসাথে আমি কম্বাইন করি তাহলে কিন্তু ব্যাপারটা ইউনিক হয়ে যায় জি ম্যাম বুঝতে পারছি এবার ক্ষেত্রে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন ম্যাম এটা তো যখন নাকি আমার একটা দিয়ে হচ্ছে না তখনই তো দুইটার মানে সুপার কিটা ইউজ করে সুপার কিতে কিন্তু দুইটা ইউজ করতে হবে তা না দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা যে কয়টা খুশি আপনি ইউজ করতে পারেন আর ফরেন কি চাইলে ফুলি রোটাও ইউজ করতে পারেন একটা টেবিলে প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে কি হিসাবে ইউজ হয় বা প্রাইমারি কি হিসাবে ইউজ হয় বা একটা টেবিলে প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে থাকে তখনই তাকে আসলে ফরেন কি বলা হয় ওকে ম্যাম যেমন এই টেবিলে এটা প্রাইমারি কি হিসেবে ইউজ হচ্ছে এবং প্রাইমারি কি এর নিচে সব সময় আন্ডারলাইন করতে হয় ফরেন কি এর নিচে ড্যাশ লাইন দিতে হয় বলেন এখন পর্যন্ত কারো কোনো সমস্যা আছে যা বুঝলাম না ম্যাম আচ্ছা এটা হচ্ছে আপনাদের মিড টার্মের সিলেবাস ঠিক আছে এই মিড টার্মের সিলেবাসে কোনো নর্চার হবে না এটা এরকমই থাকবে ফিজিক্যালি ক্লাস শুরু হোক ফিজিক্যালি ক্লাস শুরু মানে অনলাইনে ক্লাস হোক ফিজিক্যালি তো আমাদের ইনশাআল্লাহ 16 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে যদি শুরু না হয় কোনো কারণে তাও আমাদের সিলেবাসটা সেম থাকবে আমাদের ডাটাবেজে কি 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 আছে সেটা আর আমি অ্যাসিড প্রপার্টিজ পড়াবো হ্যাঁ এখানে একটু লিখে দেই আমি আজকে আমি অ্যাসিড প্রপার্টিজে পড়াই দিব
basic properties, ER diagram, schema diagram, relational algebra এবং SQL. SQL এর কি কি কোয়েরি পড়াবো এগুলো পড়াবো, এগুলো হচ্ছে থিওরি মিডের জন্য, ল্যাবের ব্যাপার আলাদা, এগুলো হচ্ছে থিওরির জন্য আমি এইটুকু পড়াবো, এই 25টা কোয়েরি পড়াবো, 25টা ক্লজ, বাকিগুলো ফাইনালের জন্য পড়াবো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা অ্যাসিড কি জিনিস বলেন তো? কি ম্যাম? অ্যাসিড 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 ম্যাম, লিকুইড অ্যাসিড। আমি জিজ্ঞেস করছি অ্যাসিড কি জিনিস, অ্যাসিড বলতে আপনি কি বোঝেন? ম্যাম একটা রাসায়নিক পদার্থ বা লিকুইড। পরীক্ষা মার্কস খারাপ দিলে তখন আপনাদের আমাকে ভালো লাগবে করতে পারে অনেকে এটা অ্যাসিড নিক্ষেপ করবেন কেন? হ্যাঁ এইসব করে বাচ্চারা আপনারা আজকে বোমা বানাবেন, সেই বোমাটা আমাকে গিফট করবেন, আচ্ছা বুঝতে পেরেছি? জি ম্যাম। করলে বড় বড় কাজ করবেন এটা মানুষ মনে রাখবে। ম্যাম বোমা মারলে তো নিজে মরতে পারি। ম্যাম এখন তো ডিজিটাল যুগ ম্যাম, বোমা তো মারে না কেউ। এমন এমন কাজ করবেন যেটা হচ্ছে সবাই মনে রাখে, কখনো এমন কাজ করবেন না যেটা কেউ মনে রাখে না। যদি আপনার কাজ মনে না রাখে তাহলে সমস্যা, আর মনে না রাখলে মানুষকে দিয়ে মনে করাই নিবেন। আপনি যেমন সেরকম সবাইকে অ্যাড্রেস করতে বলবেন, ঠিক আছে? যেমন আমার স্টুডেন্টরা সবসময় বলে ম্যাডাম আমি মনে হয় ডিফারেন্ট, এই জন্য মনে হয় এইটা সমস্যা ওইটা সমস্যা। আপনি ডিফারেন্ট না, আপনি আপনার মতো, এবং সবসময় নিজে হচ্ছে ই করবেন, বি ইউ, সবাই অ্যাডজাস্ট করবে, বুঝতে পারছি? হ্যাঁ দেখেন, আজকে আমরা একটা নতুন প্রপার্টিস পড়বো, সেটা হচ্ছে অ্যাসিড প্রপার্টিস। হ্যাঁ আমাদের ডেটাবেস যখন বানাবেন, আপনি যখন একটা ডেটাবেস বানাবেন বা আপনি যখন একটা ডেটাবেস রেডি করবেন, সবকিছু রেডি করার জন্য একটা মিক্সচার থাকে না? এই যে বললাম যে আপনারা বোমা বানাবেন এবং বললেন যে বোমা বানাতে যেয়ে ম্যাডাম মারা যাবো, তো বোমা বানাতে যেয়ে আপনি কোন কেসে মারা যাবেন? যখন আপনি এক একটা অন্যরকম মিক্সচারে দিবেন, বা হচ্ছে যেই মিক্সচারে থাকার কথা সেই মিক্সচারে না দিবেন, সেই ক্ষেত্রে তো আপনি মারা যাবেন। এমনিতে খালি খালি বোমা বানাইতে গেলে কি মরবেন? জি না, আমি ইনজুরড হতে পারি হালকা। হ্যাঁ ইনজুরড হতে পারেন, তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে একটা ই জানতে হবে, সলিউশন জানতে হবে, বা আপনাকে রিঅ্যাকশন জানতে হবে যে কিভাবে আপনি জিনিসপত্রগুলো রেডি করবেন। সো ডেটাবেস বানানোর জন্য আমাদের কিছু রিঅ্যাকশনের দরকার আছে, বা ডেটাবেস জানার জন্য আমাদের কিছু প্রপার্টিজ বা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মেইনটেইন করা কি জিনিস, যেমন ড্যাফোডিলে ভর্তি হওয়ার জন্য বা সিএসসিতে ভর্তি হওয়ার জন্য আপনাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দিতে হবে, যে হচ্ছে আপনাকে ইন্টার পাস করতে হবে, প্রথমে এইচএসসি পরীক্ষা দিতে হবে, তারপর এইচএসসিতে একটা সার্টিফাইড সিজিপি জিপিএ পাইতে হবে, তারপরে হচ্ছে আপনার আর কি আরও কিছুই থাকে না, যে আপনাকে মানুষ হইতে হবে, হিউম্যান হইতে হবে, রোবট হওয়া যাবে না। তো সেম ভাবে আপনি যখন একটা ডেটাবেস রেডি করবেন, সেই ডেটাবেসের কিছু প্রপার্টি ফলো করে আপনাকে ডেটাবেস রেডি করতে হবে, বা ডেটাবেসের কিছু ক্যারেক্টারিস্টিক থাকে। হ্যাঁ ডেটাবেসের কি থাকে, কিছু
ক্যারেক্টারিস্টিকস থাকে, এই ক্যারেক্টারিস্টিকস গুলোকে বলা হচ্ছে ডেটাবেজের অ্যাসিড প্রপার্টিজ। ডেটাবেজের অ্যাসিড প্রপার্টিজ হচ্ছে চারটা, ওর চারটা অ্যাট্রিবিউট বা ওর চারটা ক্যারেক্টারিস্টিকস, ঠিক আছে। প্রথমটাকে বলা হয়েছে অ্যাটোমাইসিটি, বাংলা বলেন পারমাণবিক রিলেটেড মেন ভুলে গেছি। অ্যাটোমাইসিটি ইংরেজি বাংলা বলেন, অ্যাটোমাইসিটি তো ইংরেজি কথা, তো বাংলা বলেন। ম্যাম নিউক্লিয়ার এনার্জি টাইপ কিছু পারমাণবিক, কোন একটা পারমাণবিকের ইউনিট বা ইন্ডিভিজুয়াল এর অবস্থা। ম্যাম পারমাণবিক, ম্যাডাম পরমাণু ক্ষুদ্র অংশ, একক অংশ, ক্ষুদ্র অংশ বা একক অংশ। অ্যাটোমাইসিটি বলতে বোঝানো হয় হচ্ছে আপনি ডাটাবেজের যে অপারেশনগুলো চালাবেন বা একটা ডাটাবেজ যখন বানাবেন, ডাটাবেজের সম্পূর্ণ অপারেশন বা ডাটাবেজের সম্পূর্ণ যে কাজগুলো করবেন সেটা একবারে করবেন। পরবর্তীতে আপডেট করতে হলে আপডেট করলেন, সেটা ব্যাপার না, কিন্তু ডাটাবেজে যদি কোনো অপারেশন চালাতে হয় সেটা পুরো মানে ডাটাবেজটা একটা ইউনিট হিসাবে ধরা হবে। আপনার ডাটাবেজের ভিতরে 500টা টেবিল, কিন্তু সেই 500টা টেবিল মিলে একটা ডাটাবেজ ধরা হবে, এবং এই 500টা টেবিলের ভিতর প্রত্যেকটা টেবিল যখন কাজ করবে প্রত্যেকটা টেবিল ইউনিকলি কাজ করবে। একক, পুরো ডাটাবেজটা একটা একক জিনিস, মানে বললামই তো একটা ডাটাবেজের ভিতরে যখন 500টা ই থাকবে, টেবিল থাকবে, তখন সেই ডাটাবেজটা একটা ছোট্ট অ্যাটম, এবং যখন আমার একটা ডাটাবেজের ভিতরে একটা টেবিল থাকবে তখন সেটা একটা ক্ষুদ্র অ্যাটম। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি কথার অর্থ কি? আমরা বলি না যে আপনি আপনার কাজে কনসিস্টেন্ট, ধারাবাহিকতা, ধারাবাহিকতা, এক্স্যাক্টলি। আমি ডাটাবেজের ভিতরে কোন একটা অপারেশন চালাইলাম, অপারেশনের আগে ডাটাবেজে ডাটা ছিল হচ্ছে, অপারেশনের আগে ডাটাবেজে আপনার নাম ছিল হচ্ছে কি বলবো, সুকান্ত পল, এবং আমি হচ্ছে ডাটাবেজে যখন অপারেশন চালাইলাম তখন আপনার নাম হয়ে গেল সাজিদুল ইসলাম, সাজিদুল ইসলামের নাম হয়ে গেল সুকান্ত পল। কোনো কনসিস্টেন্সি থাকলো ডাটাবেজে? জি না। কনসিস্টেন্সি মানে হচ্ছে ডাটাবেজে ডাটার মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে, ডাটাবেজে ডাটাগুলোর মধ্যে কি থাকতে হবে, কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, ধারাবাহিকতা। আপনি ডাটাবেজের উপরে কোনো অপারেশন চালাবেন, শুধুমাত্র যেই অপারেশনটুকু চালাবেন সেই অপারেশনটুকুই মডিফিকেশন হবে, পুরো ডাটাবেজ আমার মডিফিকেশন হবে না। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রেশন কথার অর্থ কি বলেন তো? ইন্টিগ্রিটি হচ্ছে মেইনলি, ইন্টিগ্রিটি তো মানে আমরা যে, আচ্ছা আপনারা তো ইন্টিগ্রিটি না, আমি বলি আইসোলেশন। আইসোলেশন কি বলেন তো? পৃথকীকরণ, আইসোলেশন মানে পৃথকীকরণ, আইসোলেশন একা একা থাকা। হ্যাঁ, আইসোলেশন বলতে বোঝানো আলাদা করা। আপনি ডাটাবেসে যখন একটা অপারেশন চালাবেন সেই অপারেশনটা ইন্ডিপেন্ডেন্ট হবে, অন্য কোনো অপারেশনের উপরে ডিপেন্ডেন্ট হবে না। ডিউরেবিলিটি বলতে বোঝানো হচ্ছে সক্ষমতা। ফেল যদি হয়েও যায় তাও আমার ডাটাবেসে যে অপারেশনটা থাকবে সেই অপারেশনটা পারফেক্টলি হবে। যেমন আমি যদি আপনার
হয়েছে যেমন স্টুডেন্ট একটা টেবিল, হ্যাঁ, বা হচ্ছে স্টুডেন্ট একটা ডেটাবেস, এই ডেটাবেসটা বানানোর সময় বা হচ্ছে এই ডেটাবেসে যখন আপনি কোনো অপারেশন চালাবেন বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করতে যাবেন, তখন এই চারটা প্রপার্টিজ আপনাকে হিসাব করে রাখতে হবে। মনে করেন স্টুডেন্ট ডেটাবেসের ভিতরে অনেকগুলো টেবিল আছে, একটা টেবিল হচ্ছে রেজাল্ট, প্রথম টেবিলটা হচ্ছে একটা টেবিল হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, আরেকটা টেবিল হচ্ছে আপনার রেজাল্ট, ঠিক আছে, আরেকটা টেবিল আপনাদের আর কি কি টেবিল থাকে, যে আপনাদের রেজিস্ট্রেশনের মনে করেন একটা টেবিল আছে, আপনাদের আর কি কিসের কিসের কিছু টেবিল থাকে, পেমেন্টের একটা টেবিল থাকে না, যে কতটুকু পে করছেন, হাবি জাবি, ডিউ ফিউ, জি ম্যাম, তারপরে আর কি 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 থাকে আপনাদের, স্কলারশিপ আমাদের ডেটাবেসের নাম হচ্ছে স্টুডেন্ট, এবং সেই স্টুডেন্ট ডেটাবেসের আন্ডারে আমাদের এই টেবিলগুলো আছে, যে পার্সোনাল ইনফরমেশন, রেজাল্ট, রেজিস্ট্রেশন, পেমেন্ট, স্কলারশিপ, ঠিক আছে, এগুলো আছে। এখন ঘটনাটা হচ্ছে যেহেতু এই টেবিলগুলো আমার আছে, যখন আমরা চিন্তা করব যে আমাদের অ্যাসেট প্রপার্টি ফলো হচ্ছে কিনা, তখন দেখব যে আমাদের অ্যাটোমাইসিটি কিনা, আমি এই স্টুডেন্ট ডাটাবেসটার ভিতরে এসে আমার এই সবগুলো টেবিল অ্যাক্সেস করতে পারি কিনা। মনে করেন আমি স্টুডেন্ট ডাটাবেসটা ভিতরে আছি এবং আমি দেখতে চাই পেমেন্ট টেবিলে কি কি ডাটা আছে, বা হচ্ছে আমি এই অপারেশনটা চালাতে চাই যে সিলেক্ট স্টার ফ্রম পেমেন্ট, দ্যাট মিন্স আমি ডাটাবেসের মাধ্যমে এই টেবিলগুলোকে অ্যাক্সেস করতে পারি কিনা। ফর এক্সাম্পল আপনার ফ্যামিলিতে হচ্ছে আপনি আছেন, আপনারা 5 জন মেম্বার আছেন, কিংবা আমার ক্লাসে মনে করেন আমার ক্লাসটা হচ্ছে আমার জন্য একটা ডেটাবেস, আমি আমি দেখব অ্যাটোমাইসিটি বলতে হচ্ছে আমি শুধুমাত্র সিআর কে অ্যাক্সেস করে আপনাদের সবাইকে অ্যাক্সেস করতে পারবো কিনা। আমি সিআর কে বললাম আজকে ক্লাস হবে না, এবং আপনারা সবাই জেনে গেলেন যে আজকে ক্লাস হবে না, কিংবা আমি সিআর এর মাধ্যমে জানাইলাম যে সিআর আমাকে কি বলে সুকান্ত কে বলবেন আমার সাথে কথা বলতে, তাহলে যদি সুকান্ত আমার সাথে কথা বলে এটা হচ্ছে অ্যাটোমাইসিটি, দ্যাট মিন্স আমার ডেটাবেসে কোন সিঙ্গেল পয়েন্ট এন্ট্রেন্স আছে কিনা, আমার ডেটাবেসটা একটা ইউনিট কিনা, ঠিক আছে। ঠিক আছে জি ম্যাম, জি ম্যাম। এরপরে আমরা দেখব যে হচ্ছে কনসিস্টেন্সি আছে কিনা, এটা হচ্ছে আমাদের অ্যাটোমাইসিটি। কনসিস্টেন্সি বলতে কি বোঝায়, কনসিস্টেন্সি বলতে বোঝানো হয় হচ্ছে আমাদের যে ডেটাবেস আছে বা ডেটাবেসের যে টেবিল গুলো আছে, হ্যাঁ, আমরা গতদিন কি কি কোয়েরি দেখেছিলাম বলুন তো। মনে করেন আমি স্টুডেন্টের রেজাল্ট আপডেট করব, হ্যাঁ, রেজাল্ট আপডেট করার জন্য কি করতে হয়, যে আপডেট টেবিল নেম দিতে হয় না, আপডেট টেবিল নেম সেট করব হচ্ছে সিজিপিএ 3.88 where id equal to 52। এই কোয়ারিটার মানে কি বলেন তো, এই কোয়ারিটার অর্থ কি, আপনাদেরকে লাস্ট দিন আমি আপডেট শিখিয়েছি না ম্যাম? এটাতে তো ম্যাম এই যে একটা রো ক্রিয়েট হবে, মানে কলাম, সরি, কি
মাইদিব ধরে বলেন 52 আইডি তে সিজিপিএ টা আপডেট হয় 3.88 হবে ভেরি গুড ও আচ্ছা সরি ম্যাম এটা তো ক্রিয়েট নেট আপডেট আগের বার কে ছিলেন ম্যাম আমি আপনি কে নাম বলেন ম্যাম ফজলুল আব ইসলাম ভুল উত্তর দিবেন কে বলেন তো ম্যাম আমি সুকান্ত বাসায় পড়ালেখা করবেন নাইলে হচ্ছে কি করতে পারবেন না করতে পারবেন না আর এই ডাটাবেস এর ল্যাব থিওরি দুটো ক্লাস কানেক্টেড এটা একটা সমস্যার বিষয় বুঝেছেন ওকে ম্যাম বুঝতে পারবেন না তো পড়ে মজা পাবেন না তাহলে এখানে হচ্ছে জাস্ট আমার যে এখানে আইডি 52 তার কি হয়ে যাবে রেজাল্টটা আপডেট হয়ে 3.88 হবে আগে কত ছিল সেটা আমার চিন্তা করতে হবে না জাস্ট রেজাল্টটা আমার আপডেট হয়ে যাবে সো আমি আপডেট করলাম 3.88 এর রেজাল্ট তাহলে আমার আপডেট কি হবে 52 এর যে রেজাল্ট ছিল 52 এর রেজাল্টটা আমার কি হয়ে যাবে আপডেট হয়ে 3.88 হয়ে যাবে এখন 52 এর সাথে সাথে যদি 53 এর রেজাল্টও 3. আপডেট হয়ে যায় মনে করেন আগে ছিল 3.6 এখন হয়ে গেল 3.88 0 ছিল পরে 3.88 হয়ে গেল 52 এর বদলে 52 এর সাথে সাথে 52 53 54 55 এভাবে বিভিন্ন ডাটা চেঞ্জ হয়ে গেল মানে কোনো কনসিস্টেন্সি থাকলো না একটা হজবড়লো হয়ে গেল তাহলে কি সেই ডাটাবেস দিয়ে আমাদের কোনো দরকার আছে না ম্যাম সো ডাটাবেসে কনসিস্টেন্সি থাকতে হবে ডাটাবেসে কনসিস্টেন্সি যদি আনতে হয় তাহলে আমাদের কি ইউজ করতে হয় ডাটাবেসে কনসিস্টেন্সি আনতে হলে আমাদের ইউজ করতে হয় হচ্ছে প্রাইমারি কি অ্যাটোমাইসিটির জন্য আমাদের কি কি করতে হয় আমাদের একই ডাটাবেসের ভিতরে টেবিল ক্রিয়েট করতে হয় কনসিস্টেন্সি যে আমাদের টেবিলে যেই ডাটাটা আপডেট করব শুধুমাত্র সেই ডাটাটাই আপডেট হবে এই আপডেশনের জন্য প্রাইমারি কি লাগে তাই না জি ম্যাম এরপর হচ্ছে আইসোলেশন একটা অপারেশন আরেকটা অপারেশন থেকে আলাদা হবে একটা অপারেশন কখনো আরেক মানে একটা অপারেশন আরেকটা অপারেশন থেকে আলাদা হবে বা ইন্ডিপেন্ডেন্ট হবে একটা অপারেশনের উপর আরেকটা অপারেশনে কোনো এফেক্ট করবে না যেমন একটা ডাটাবেসের ভিতরে আমরা যে গতদিন একটা ডাটাবেসের ভিতরে একটা টেবিল বানাইছিলাম সেটার মধ্যে বিভিন্ন ধরনের অপারেশন করছি না যেমন জি ম্যাম সিলেক্ট স্টার ফ্রম বললাম যে হচ্ছে কোন টেবিল থেকে করব রেজাল্ট টেবিল নিয়ে যেহেতু কাজ করতেছিলাম রেজাল্ট টেবিলের উপরই করি ঠিক আছে তারপরে বললাম যে হচ্ছে আপডেট করব আপডেট পার্সোনাল ইনফরমেশন সেট নেম ইকুয়াল টু আমি আমার নামে লিখি হ্যাঁ একটা বুক থেকে নাম জিজ্ঞেস করলাম where id equal to ঠিক আছে এটা একটা আলাদা কোয়েরি এটা আলাদা টেবিলের কোয়েরি এটা একটা আলাদা টেবিলের কোয়েরি না ফলটা টেবিল লাজমি পড়েছিলাম পড়েছিলাম জি ম্যাম অল্টার টেবিলে অ্যাডও করিয়েছি ড্রপও করিয়েছি এগুলো কি সবগুলো কি চারটা আলাদা আলাদা কোয়েরি না দেখেন তো দুইটা একই টেবিলের ভিতরে যেমন অল্টারের কোয়েরি দুটো একই টেবিলের ভিতরে কিন্তু প্রথম দুই দুটো কোয়েরি এই দুটো কোয়েরি কিন্তু আলাদা আলাদা টেবিলের ভিতরে আইসোলেশন বলতে বোঝানো হয় প্রত্যেকটা কোয়েরি ইন্ডিপেন্ডেন্ট সেটা একই টেবিলের মধ্যে হোক বা আলাদা টেবিলের মধ্যে হোক একটা কোয়েরির উপরে আরেকটা কোয়েরি কখনো ডিপেন্ডেন্ট হবে না মনে এটা এটা হচ্ছে যেমন আপনি যখন মনে করেন একটা ওয়েবসাইট বানাবেন সেই ওয়েবসাইটটাকে লঞ্চ করে দিবেন হ্যাঁ
আপনার ওয়েবসাইটে অনেকে দেখতে চাইতে পারে আপনার প্রোডাক্টের প্রাইস, অনেকে দেখতে চাইতে পারে আপনার প্রোডাক্টের ব্র্যান্ড, এবং দুইটা সিমালটেনিয়াস কোয়েরি আসতে পারে, পারে না? মানে একই টাইমে কোয়েরি আসতে পারে না? জি ম্যাম। ফেসবুকে এক সময় একজন কথা বলতেছে, আরেকজন হচ্ছে মেসেজ করতেছে, বা একজন ভিডিও কলে কথা বলতেছে, একজন অডিও কলে কথা বলতেছে, এরকম সিমালটেনিয়াস কোয়েরি ফেসবুকের সার্ভারে কন্টিনিউয়াস হিট করতেছে না? জি ম্যাম। এই সবগুলো কোয়েরি বা সবগুলো অপারেশন ইন্ডিপেন্ডেন্ট হবে। একজনের উপরে আরেকজনের কোনো হস্তক্ষেপ থাকবে না। এটাকে বলা হচ্ছে আইসোলেশন। আমাদের যে এসকিউএল কোয়েরি, ও আসলে ইন্ডিপেন্ডেন্ট অ্যাকশনই প্রোভাইড করে। আপনি যখন ওই যে আমরা যে হোস্টিং করি না বিভিন্ন সার্ভারে, অথেন্টিকেশন, এই আইসোলেশনের জন্য আমাদের ডাটাবেজে যেটা অ্যাড করতে হয় সেটা হচ্ছে অথেন্টিকেশন। ফেসবুকে যেমন আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড আছে, ওটাকে অথেন্টিকেশন বলা হয়। সেম ভাবে এই ডাটাবেজে আইসোলেশন প্রপার্টি যেটা, সেই আইসোলেশন প্রপার্টিটা যদি আপনাকে ই করতে হয়, ফুলফিল করতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করা হবে কোনটা? অথেন্টিকেশন। ঠিক আছে, ইউজ করতে হবে অথেন্টিকেশন। দ্যাট মিন্স হচ্ছে আপনার আলাদা একটা ইউজার নেম থাকবে, আলাদা একটা পাসওয়ার্ড থাকবে। আর লাস্টেরটা কি ছিল? ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি কত শুনতে পাচ্ছেন আপনারা আমার? জি ম্যাম। ডিউরেবিলিটি বলতে কি বোঝানো হয়? ডিউরেবিলিটি বলতে সামর্থ্য। জি ম্যাম, সামর্থ্য বা সক্ষমতা। সক্ষমতা। ডিউরেবিলিটি আসলে ডেটাবেজের চয়েসের উপর ডিপেন্ড করে, আপনি কোন ধরনের ডেটাবেজ ইউজ করতেছেন। যেমন MySQL যে ডেটাবেজ আমরা ইউজ করব, এটা হচ্ছে আমাদের একটা ডাইনামিক ডেটাবেজ। ঠিক আছে, যদি আমরা ফায়ারবেস ইউজ করি, ফায়ারবেসটা কি হবে? এটা হচ্ছে আমাদের একটা রিয়েল টাইম ডেটাবেজ। ডিউরেবিলিটি আপনার ডেটাবেজের চয়েসের উপর ডিপেন্ড করে। আপনি যে MySQL এর হোস্টিংটা ইউজ করবেন, সেটা যদি যে 500টা হিটের পরে ব্লক হয়ে যায়, তাহলে আপনার ডেটাবেজের ডিউরেবিলিটি হচ্ছে 500টা হিট। আপনার ডেটাবেজ যদি 100টা হিটের ডেটাবেজ যদি 100টা হিটের পরে ডিসেবল হয়ে যায়, সেটা আপনার ডেটাবেজের ডিউরেবিলিটি হচ্ছে 100টা। তো আপনার ডেটাবেজের ডিউরেবিলিটি থাকতে হবে। যদি আমার ডেটাবেজ আমাকে বলে যে আমি 500টা হিট কাউন্টার দিতে পারবো, তাহলে ও যেন 500 বার হিট কাউন্টার অ্যাকসেপ্ট করতে পারে। এটা ডেটাবেজের চয়েস। মেইনলি ডিউরেবিলিটি ডিপেন্ড করে হচ্ছে ডেটাবেজের চয়েসের উপরে, বা ডেটাবেজে কোনো ধরনের কোনো মডিফিকেশন। আরো একটা জিনিস বলে, সেটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে আপনার ডাটাবেসের ভিতরে যে কোনো অপারেশনই আপনি চালান, আপনার ডাটাবেসটা সক্ষম থাকতে হবে, বা ডাটাবেসটা ডিউরেবল হতে হবে, যে কোনো অপারেশন সে সহ্য করতে পারবে। বুঝেছেন? জি ম্যাম। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। আমি কোনো কথা বলছি না, আমার ভাইগনা কথা বলতেছে, ও গান গাচ্ছে। আপনার যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার আর ভাইগনার সুমধুর কণ্ঠে গান। কিন্তু কি গান আমি বলতে পারি না। কোর্স করা লাগবে, বুঝছি। যে বাবু তুমি কি গান দাও? কিছু গান গাচ্ছ না, সাইকেল চালা চলে যাচ্ছ? ইয়ামিন ইয়ামিন, ও ইয়ামিন দিচ্ছে, অনেক মজা। মানে ঘটনাটা হচ্ছে, আমি যদি ইয়ামিনের মতো ওকে নিয়ে ব্যবসা শুরু করতাম, তাহলে আমার ব্যবসা আরো বেশি ভালো হতো। কারণ আমার এই ভাগনাটা, আমার এটাই প্রথম ভাগনা, মানে এর আগে ভাগ্নি ছিল, ওটা অনেক বড় ভাগ্নি বাদ দিয়েছে, ও থাকে না, এটা একটা ব্যাপার। ও হচ্ছে আমার কাছে পাওয়া সবচেয়ে আদরের ভাগনা, আমার বড় ভাগনা, একমাত্র ভাগনা। আরেকটা আছে, ছোট ভাই আর একটা আছে, ও অনেক খারাপ। আমি আমার এই ভাইগনাটা ছোটবেলা থেকে কার্টুন দেখতো, কথা মানে কার্টুনই দেখে একদম, মানে বাংলা কথা ও বেঁধে বেঁধে বলে, বাংলা কথা ঠিকভাবে বলতে পারে। যে কার্টুনের যে ল্যাঙ্গুয়েজটা আছে না, ইংলিশ, তো কার্টুনের ল্যাঙ্গুয়েজটা বলছে। তো রিসেন্টলি স্কুলে কোচিং এ যাওয়ার পরে সে একটু একটু করে বাংলা শিখছে, এবং বাংলা শেখার পরে সে খুব সুন্দর করে কথা বলে। যেমন আমি ওকে বলছি যে বল, ও আমাকে দোবা ডাকে, খালা ডাকে না, আমাকে জিজ্ঞেস বলতো
তো তোর সাথে আমার সম্পর্ক কি, মানে আমি তোর কি হই? আমাকে বল, সে আমাকে বলছে মনে হলো তুমি আমার খালা হও। এটা গেল। তারপরে ও একটা শাইনি গোল্ডেন কানের দুল কিনবে, কানের দুল কিনে আমার মাকে গিফট করবে, কারণ ওর ধারণা আমার মা খুব সুন্দরী প্রীতি। তো আমি একদিন বলতেছে যে শাইনি গোল্ডেন কানের দুল কিনবে, আমি শাইনি গোল্ডেন কানের দুল করে কি করবি, তো গিফট দিবো কাকে? নানুকে। আমি বলছি নানু, নানু কে? নানু মনে করলাম তোমার আম্মু আমার নাম। একদিন রাতের বেলা ওকে বলা হয়েছে যে আমরা ওর বাসায় আসবো, তো আসবো। অনেক রাত হয়ে গেছে, সাড়ে নটা বেজে গেছে, আসতেছে মানে ওদিন থাকতে আসবো। ফোন দিয়ে বলছে ভাই দোবা তোমরা কিভাবে যাইতেছো, কিভাবে যাইতেছো মানে কি, তোমরা কিভাবে যাইতেছো, কিভাবে যাইতেছো মানে কি? ওর মা বলতে আরে তোরা কখন আসতে রওনা দি, কখন আসতেছে এটা। এবং ওর বাসায় যদি আমি কোনোদিন বলি যে আমি তোমার বাসায় আসতেছি, তাহলে হচ্ছে তুমি থাকো। ওর মাকে 101 বার এই যে দোবা লেট করতেছে, আমি কিন্তু ব্যাপারটা লাইক করতেছি না, আম্মু লাইকিং করতেছি না, টকিং করো না, স্লিপিং করো না, মানে ওর কথাগুলো এরকম। এবং ও আরো অনেক মজা মজা কথা বলতে পারে। ওর মুরগির বাচ্চা আছে একটা, তার মধ্যে একটা মুরগির বাচ্চা মারা গেছে, একটা বিড়াল নিয়ে গেছে, একটা মারা গেছে। মারা যাওয়ার পর ওকে স্যালাইন দিতে হয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, মুরগি বাচ্চা মরে গেল এই জন্য। ওর সাথে আমার ই অনেক ভালো সম্পর্ক, ভালো, আবার ঝগড়াও লাগে আমাদের, অনেক ঝগড়া লাগে। ওর ও আমার মানে ওকে নিয়ে আমি ওই ভিডিও বানাইলে আমি দেখছি বসে, তো কারণ ইয়ামিনদের যে কথাগুলো ওগুলো তো মানে ওরা বানায় বলে, মানে হচ্ছে রেডি করে, ওর সাথে কোনো কথা আমাকে রেডি করতে হয় না, ও একা একাই বলতে পারে। না আমার ভাগ্না টই টই করে কথা বলে না, আমার ভাগ্না ভাঙা ভাঙা বাংলা কথা বলে এবং জিনিসটা শুনতে খুবই মজা। ও সবকিছু ভাঙা ভাঙা বলে, ওর মনে হলো এবং ও মনে করলাম। মেমোর বয়স কত? ওর বয়স এবার 5 থেকে 6 বলে। আচ্ছা, আমি তো ভাবছিলাম ওই 8-9 বছর। না না না, ছোট ছোট, ও ছোট লম্বা কিন্তু অনেক ছোট, একটু লম্বা ছোট না। লিখতে পড়তে পারে এখন, হচ্ছে এই বছর ও স্কুলে যাওয়ার জন্য পাগল পাগল করে, দেখে ওকে একটা কোচিং এ ভর্তি করানো হয়েছে। আমাদের ইচ্ছে ওকে বাংলা মিডিয়ামে পড়ানো, বাংলা মিডিয়ামে পড়ে আমরা জীবনে কিছু করতে পারছি, ও করতে পারবে। কিন্তু ও হচ্ছে ওর সাথে ছোটবেলা থেকে একটু কম কথা হইতো আমাদের, মানে কম কথা হইতো বলতে হচ্ছে ওর সাথে আমরা কখনো কথা বলতাম না। কথা না বলার কারণে যেটা হয়েছে, ও হচ্ছে যে কার্টুনটা দেখতো যে কার্টুনের ল্যাঙ্গুয়েজে কথা বলবে,